স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা প্রধান শিক্ষক হিসেবে একটা পেয়েছি দত্তনাথ গুরু উচ্চ বিদ্যালয়, একটা আমাদের মডার্ন একটা স্কুল, অত্যন্ত একটা জনপ্রিয়তা অনেক দিনের একটা স্কুল। এখানের মধ্যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি মোহাম্মদ জাকির হোসেন স্যার, আপনি এখানে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন আছে? আপনার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের অনুভূত সকালে সঙ্গে থাকবেন। আমি সাংবাদিক করা হয় আপনার সঙ্গে আছি। ধন্যবাদ মোহাম্মদ ফরহাদ জাহান ভাইকে, চ্যানেল 9 ধন্যবাদ যে আজকে আমাদের এই প্রতিষ্ঠানে আসার জন্য এবং একটি সাক্ষাৎকার গ্রহণ করার জন্য। সর্বপ্রথম আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলমিনের, যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কিছু কর্মবীর মানুষদের মধ্যে এমন কিছু মানুষ রেখেছেন যারা অন্য মানুষের কল্যাণেও কাজ করেন, আর তারই একজন আমাদের জনপ্রিয় সাংবাদিক মোহাম্মদ ফরহাদ জাহান ভাই। ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রশ্নের ভাইয়ের প্রশ্নের আলোকে আমি বলতে চাই, আমি এখন দায়িত্বশীল প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে এসে প্রধান শিক্ষকের দায়িত্বের যে অংশগুলি পড়ে, বর্তমানে আমি তৃতীয়বারের মতো দায়িত্বশীল প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। ভিউয়ার্স, আমার দেখা আলোকিত মানুষ হিসাবে মাওলানা মোহাম্মদ জাকির হোসেন সাহেব আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন আলোকিত স্যার হিসাবে পেয়েছি, শুধু আলোকিত বলা হবে না, একজন কিংবদন্তি স্যার হিসাবে পেয়েছি। একবার নয়, দুইবার নয়, তিনবার আমরা আমরাও আমাদের প্যারেন্টস থেকে শুরু করে টিচার থেকে শুরু করে গভর্নিং বডির মধ্যে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি প্রথমে যে কথাটা বললেন যে পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্রগুলি আছে, এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিক্টেটর গড, তুমি আমাদের মানব সেবা করে যাচ্ছেন এবং জন্মগত ভাবে আপনি মানব সেবাটা চলে আসছেন। আবারও আপনি গর্ভধারিণী মা কেমন সেরকম জানাচ্ছি এবং তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের বর্তমান সরকার মমতা মাই মা জনের দেশে গেছেন এবং ICT উপদেষ্টা সচিব মহাজের জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-22 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। তো ডিজিটাল বাংলাদেশ মিশন পয়েন্ট অন্ড ফুটি ওয়ার্ডকে সামনে রেখে সম্মানিত কিংবদন্তি আমাদের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ জাকির হোসেন সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি মিশন পয়েন্ট অন্ড ফুটি ওয়ার্ডকে সামনে রেখে আজকে আমরা শিক্ষাঙ্গন থেকে শুরু করে সারা বাংলাদেশে যে ডিজিটাল ছোঁয়া দেখতে পাচ্ছি সেই অপিনিয়ন নিয়ে কথা বলবেন। সম্মানিত স্যার, সুপ্রিয় মহান রব্বুল আলমিনের, সরকার দেশ পরিচালনা করতে এই ডিজিটাল প্রযুক্তি আমাদের এ দেশে শিক্ষাক্ষেত্রে অনেক বিরাট বিপ্লব পরিবর্তন হয়েছে। এই বিপ্লবের কথা আমি আপনাকে এভাবে বলতে চাই, আমি যখন দ্বিতীয়বার দায়িত্বশীল প্রধান শিক্ষক ছিলাম সে সময়টা ছিল 2012, তখন হাতে কলমে লিখে আমাদের ফর্ম ফিল আপ করতে হতো। সারা রাত ভোর আমাদেরকে ফর্ম ফিল আপের কাজে হাতে কলমে লিখতে হতো, এজন্য প্রচুর সময় এবং কষ্ট করতে হতো। জননেত্রী শেখ হাসিনার সে অক্লান্ত পরিশ্রমে স্বপ্ন দেখায় বাংলাদেশকে এই ডিজিটাল প্রযুক্তি এনে দিয়ে শিক্ষাক্ষেত্রে যে অভাবনীয় পরিবর্তন এনেছেন তার জন্য আমি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার সুযোগ্য পুত্র সজীব জয় সাহেবকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমানে আমরা এই ফর্ম ফিল আপ করতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মাত্র 1 ঘন্টায় শয়ে শয়ে
হাজার হাজার শিক্ষার্থীর ফর্ম ফিল আপ করতে পারি, অন্য অন্য কাজগুলি করতে পারি, এক বিশাল বিপ্লব। এই জন্য চতুর্থ বিপ্লবে পদার্পণ করেছে। ভিউয়ার্স, আমাদের আলোকিত মানুষ হিসেবে মাওলানা মোহাম্মদ জাকির হোসেন সাহেব, আপনি যে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, ডিজিটাল বাংলাদেশে গড়ার ক্ষেত্রে ভীষণ প্রায় ডট অফ রিভারকে সামনে রেখে আমাদের মমতাময় মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন এবং ওনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজি জয়সারকে ধন্যবাদ জ্ঞাপন করছেন এবং তার ধারাবাহিকতার জন্য আমাদের আইসিটি মন্ত্রী জোনায়েদ আহমদ পলক সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে ডিজিটাল বাংলাদেশের ভীষণ প্রায় ডট অফ রিভারকে সামনে রেখে আজকে আমরা স্মার্ট বাংলাদেশের পরিবর্তন রেখেছি এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের কুমিল্লার জেলা প্রশাসক জনাব কামরুল হাসান সাহেব, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনি জানেন যে মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে ইতিমধ্যে উনি অ্যাচিভমেন্ট পেয়েছেন 4L এর উপরে। তো 4L আপনার এখানে মধ্যে কতটুকু কার্যকরিতা আছে এবং বা 4L সম্পর্কে আপনি কতটুকু অগ্রগতি আছেন সে কথাটা আপনি চ্যানেলের মাধ্যমে জানাবেন। 4L হচ্ছে যে প্রথম হচ্ছে যে লেসন প্ল্যান, আপনি যে কোনো একটা শিক্ষা ইয়া করার জন্য আগে লেসন প্ল্যান করতে হবে, তারপর হচ্ছে ল্যাবরেটরি, তারপর লাইব্রেরি, এইগুলি হচ্ছে 4L এর মধ্যে অন্তত। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে যা দেখাচ্ছি শেখ রাসেল ডিজিটাল ল্যাব আপনি স্যার কত সালে পেয়েছেন? স্যার শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমি পেয়েছি 2022-এর প্রথম। পোর্টালের একটা অন্তরায় কিন্তু আমাদের জেলা প্রশাসনের সাহেব যে গিফটটা আমাদের করেছেন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এবং আমাদের উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের ইউরো স্যার থেকে শুরু করে এসএলএন থেকে শুরু করে যে আজকে আমরা শেখ হাসিনা ডিসিশন ল্যাব 2022 সালে আমরা পেয়েছি সেটা আমাদের বিশাল একটা অ্যাচিভমেন্ট। সেটা একমাত্র আপনার অর্জন ছিল বিদায় আপনি পেয়েছেন, কেননা 1 টার্ম 2 টার্ম 3 টার্ম আপনি আপনি আমাদের এখানে আছেন এবং চতুর্থ বিপ্লব গড়ার ক্ষেত্রে যে ডিজিটাল ল্যাব আপনি পেয়েছেন আপনাকে অভিনন্দন জানাচ্ছে এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব পাওয়াতে আপনার অনুভূতিটা কেমন লাগছে মনে হচ্ছে? সত্যি আমরা এই তথ্য প্রযুক্তির যুগে সরকার কর্তৃক এই অনুদান পাওয়ার কারণে আমাদের প্রতিষ্ঠানটিকে একটি অনন্য মর্যাদায় আমরা নিয়ে যেতে পারবো এবং পারতেছি, এজন্য আমরা অনেক গর্ববোধ করি এবং নিজকে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত রেখেছি। ধন্যবাদ। চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারের যে মূল পয়েন্টগুলি আমাদের স্যার তুলে ধরলেন, পড়াজি স্যার যে কথাটা বললেন যে 2012 সাল থেকে কিন্তু মেনুয়াল পদ্ধতি ছিল, এখন আমরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা ব্যাংকিং সেক্টর কিন্তু আমরা আমাদের অনলাইনের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। তো ডিজিটাল বাংলাদেশ ভীষণ প্রায় ডট অফ রিভারকে সামনে রেখে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মেজর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবেদানী স্যারের এলাকা আমরা এমপি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। কুমিল্লা এগুলে এগুলে বাংলাদেশ এই প্রত্যাশা নিয়ে আমরা কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য ডিজিটাল বাংলাদেশ গেল 2021-42 সাল আর 2021-23 সালের মধ্যে বলেছেন যে SDG গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ইতিমধ্যে আপনি জানেন আমরা MDG ডাক করেছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছে মাদক উত্তেজিত বাল্যবিবাহ দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিস হোসেন সাহেব যে SDG গোলের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্যমাত্রা নিয়ে আপনি কথা বলবেন, মাদক উত্তেজিত এটাকে দূরীকরণ করার জন্য আপনি কতটুকু অভিমত আছেন এবং প্রশাসন বিভাগে এই ব্যাপারে কতটুকু সচেতন আছে? বাল্যবিবাহ নিয়ে আমাদের মডেল থানার ওসি সাহেব আমাদের সাথে মাঝে মাঝে কাউন্সিলিং করেন এবং তিনি সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেন, যখন যেই ওসি সাহেব আসেন আমাদেরকে নিয়ে এই বিষয়টি খুব জোরালোভাবে দেখেন এবং ইফটিজিং এর বিষয়ে কখনো যদি আমরা স্কুল বা আশেপাশে ওনাদের কাছে তথ্য পৌঁছাতে পারি 10 মিনিটের মধ্যে আমরা এটা একটা প্রতিকারমূলক ব্যবস্থা পেয়ে যাই এবং মাদকের বিষয়ে আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আমাদের শিক্ষার্থীরা এই বয়সে আলহামদুলিল্লাহ বিশেষ করে আমার প্রতিষ্ঠানে কোনো মাদক সেবী জিরো টলারেন্স আছে, এই জন্য আমাকে এই এই জায়গাগুলিতে কখনো কিছু করতে হয়নি। হ্যাঁ পড়াশোনা স্যার ভাই দেবাই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই ব্যাপারের মধ্যে প্রশাসন বিভাগ ওসি স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং ইউনো স্যার আছেন, এসিলেন স্যার আছেন এবং হচ্ছে যে আমাদের জেলা প্রশাসক আছে SDG গোলের লক্ষ্যমাত্রা নিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে মাদক উত্তেজিত বাল্য বিবাহ জিরো টলারেন্স নিয়ে আসার জন্য এবং দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য ওনারা আপনাকে কেমন সাপোর্ট দিচ্ছেন? জি
নিঃসন্দেহে আমি বলতে হবে আমাদের বর্তমান নির্বাহী অফিসার দাউদকান্দি উপজেলা যেটা মহিন স্যার, স্যারকে অনেক ধন্যবাদ জানাই এই সারের মাধ্যমে আমাদের এই ডিজিটাল প্রযুক্তির যে এটা আমরা পূর্ণতা লাভ করেছি, জন্য স্যারকে আমার এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং স্যার সার্বিকভাবে আমাদের এই প্রতিষ্ঠানের এই পোর্টালের ব্যাপারে কাজ করে দিয়েছে। ভিউয়ার্স, আমি আমাদের ইউনু স্যার জনাব ইউনু স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার সাথে যে পোর্টালকে নিয়ে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাচ্ছেন আমাদের জেলা প্রশাসক, আমাদের জেলা প্রশাসককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বোর্ডকে জিরো টলারেন্সের জন্য মাদক বিরোধী দিনপালন দিবস অথবা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য সামনের মাসটা হচ্ছে যে আমাদের ফেব্রুয়ারি মাস, এই সেই ফেব্রুয়ারি মাসের মধ্যে মধ্যে আমরা লাখো সজ্জি বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি। একাত্তরের যে চেতনা এবং ভাষা আন্দোলনের যে চেতনা, একাত্তরের চেতনা সম্পর্কে আপনি একজন কিংবদন্তি প্রিন্সিপাল হিসাবে তুলে ধরবেন চাকরি শেষে, আপনার একাত্তরের চেতনা সম্পর্কে আপনার অভিনয়টা তুলে ধরবেন একটা সাক্ষাৎকারের মধ্যে। সোনাম প্রমুখ স্যার, একাত্তরের চেতনা, আমার জন্ম না হলেও ইতিহাস থেকে এবং এখনো যেহেতু সেই কিংবদন্তি যারা বাংলার শ্রেষ্ঠ সন্তান তারা জীবিত আছে তাদের রক্ত ছোঁয়া আমাদের কাছে রয়েছে। আমার পরিবারে আমার কাকা যুদ্ধ করেছে সরাসরি, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের সনদ নেননি, তার সাথে আমার দীর্ঘ সময় কেটেছে এ নিয়ে। এই চেতনাই তো আজকে আমাদের শিক্ষার চেতনা হয়েছে। আজকে যে আমরা 2021 সালের জাতীয় শিক্ষানীতিতে 21-এর চেতনাই আমাদের প্রধান চেতনা, এই চেতনাকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যেমন স্বাধীনতা পেয়েছি, পূর্ণতা পেয়েছি, শিক্ষাক্ষেত্রে আমরা খুব অনতিবিলম্বে পূর্ণ স্বাধীন হিসেবে সারা পৃথিবীতে আমরা একটি আলোড়ন সৃষ্টি করব, এটা আমি বলতে পারি। আমি একাত্তরের চেতনা সম্পর্কে তুলে ধরার জন্য এর মধ্যে আমি একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি। আমাদের সেন ভাই আছেন, আমাদের মেয়র মহোদয় এবং ওনার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা ইউসুফ জামান বাবু, ওনার সম্পর্কে কিছু কথা আপনি তুলে ধরবেন। এই মহান ব্যক্তিদের সম্পর্কে আমি নগণ্য কি বলবো। আমি ছাত্র রাজনীতি যখন করি সে 1995-96 সালে এবং তারও আগে 1990 সালে আমাদের ইউসুফ জামিল বাবু স্যার উপজেলা নির্বাচন করেছেন, আমি সরাসরি সেই নির্বাচনে ছাত্র অবস্থায় অংশগ্রহণ করেছি। অমায়িক এই মানুষটি মূল্যায়ন করতে আমি বাসা খুঁজে পাচ্ছি না, তবে তারা শুধু দেশ ও জাতির নয়, তারা আমাদের এই মাটির শ্রেষ্ঠ সন্তান। আমি যে কথাটা আপনি তুলে ধরেছেন, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর শেখ, আমি ইউসুফ জামান বাবু সাহেব সাহেবের সম্পর্কে এবং সেমের কথা যদি বলে তাহলে আমি বলবো আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার কুলপুরের কথা বলছি যার গরগরি পরিবারের বিষয় ছিল তার পিঠে রক্ত জমার মতো ছিল। আল্লাহ তালা ওনাকে জানাদের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করে ইউসুফ জামান বাবু স্যার এবং সেন ভাইকে বঙ্গবন্ধু সভা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনি যে একাত্তরের যে চেতনার কথা তুলে ধরেছেন, আমি বলবো উমরো ফুলে ফুলে নয় পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের ভরে শুকিয়ে রেখেছি কবে আসবি তবে ছুটি তার পকেটেই ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে তোমার কোলে সে অল্প শুনতে দেবে না বলো না তার কি হয় তাই তো আমার আসতে দেরি হচ্ছে তোমার জন্য নারকেলের চিড়ে কেটে মুরগি ধানের মুরগি সেজে এটা সেটা আরো কত কি তার কাজে বাড়ি ফিরে মাতা কা উঠোনে উঠোনে যেখানে খুকার আপনার জন্য পরিবারের জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমি আমার ছাত্র জীবনে কবিতা লিখতাম, সেই কবিতার অনেকটা কবিতার অংশ বিশেষে বলতে চাই, বাস্তবতা বড় নিষ্ঠুর পাষাণটা হৃদয় রূপ তার বড় ভয়ঙ্কর প্রেম তার নিত্য নতুন। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই বিশেষ দিনে আমরা একাত্তরের চেতনা সম্পর্কে
আপনার যে কবিতাটা আছে, যারা ভাষা শৈলী গেছেন, যারা পৃথিবীতে চলে গেছে, তাদের জন্য আমরা উৎসর্গ করে দিয়ে গেলাম। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের আলোকিত কিংবদন্তি স্যার মাওলানা মোহাম্মদ জাকির হোসেন ফরাজি স্যারের সাক্ষাৎকারটি দেখে নেন। আপনারা রাত 9:00 এবং টিভি নেটওয়ার্কের সঙ্গে থাকবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত শতাব্দী আমি পুরুলিয়া জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আমি সাংবাদিক ফরাজভাই বিদায় রেখে আসছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশা নিয়ে বিদায় রেখে আসছি। ধন্যবাদ, ধন্যবাদ।